সবুজ, আমরা প্রতিবেদনে দেখছিলাম চালের দাম বৃদ্ধি পেয়েছে, চালের বাজার বেশ অস্থির। মোটা দাগে এভাবে আসলে দাম বৃদ্ধির কারণটা কি? তাজরিন, মাঝে মাঝে এভাবে আমরা আসলে চালের বাজার বা নিত্যপণ্যের অন্যান্য যে অনুষঙ্গ রয়েছে অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পায়, এবং সেই বৃদ্ধি পেলে আমরা যে কয়েকটি কথা বরাবরই আসলে শুনে আসি, এবারও কিন্তু চালের বাজারে সেরকম সে ধরনেরই কথা আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে চালের বাজারে এই কথাটি, এই কয়েকটি পয়েন্ট খুবই কার্যকরভাবে ব্যবসায়ীরা, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা আর কি জোর দাবি করে বলে থাকেন। আমরা যদি দেখে আসি আসলে এইবার চালের দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা কি বলছেন, আমরা যদি দেখি যে মিলারদের দাবি আছে, তারা বলছেন চাল উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, ধানের দাম বেশি। আমরা যদি এই দুটো পয়েন্ট নিয়ে একটু কথা বলি, যে চালের উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি, দেখুন মিলারদের কাছে চালের ব্যাপার, উৎপাদন বৃদ্ধির ব্যাপারটা এই মুহূর্তে কোনো যৌক্তিক হতে পারে না। যদি দেখা যায় যে আমরা বলি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়বে, সেটি সেই চালটা কিন্তু এখন মিলারদের কাছে আসছে না বা মিলারদের কাছে নেই, তো সেই যুক্তি কতটা যৌক্তিকভাবে সেই যুক্তিটা দিচ্ছেন সেটা আসলে বিবেচনার বিষয়। একইভাবে পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে এটি ঠিক, কিন্তু কতটা ব্যয় বৃদ্ধি পেয়েছে সেই যৌক্তিকতার জায়গায় আসলে মিলাররা আছেন কিনা। ধানের দাম বেশি, ধানের দাম বেশি আসলে এই কথাটা আমরা বরাবরই কিন্তু শুনে আসি, ধানের দাম বেশি কিন্তু কত বেশি, কিংবা একটি বাজারে নির্দিষ্ট সময়ের জন্য দর ওঠানামা করে, এটা বাজারের বাজার বাস্তবতা। সেই জায়গাতে ধরে চাল ধান কিনতে গিয়ে যখন দাম বেশি পড়ে যাচ্ছে, সেটা চালের বাজারে সরাসরি এইভাবে প্রভাব পড়তে পারে না, পরে সেটা আরও কিছুদিন পরে। কিন্তু আমরা দেখি যে যখন দাম বৃদ্ধি হয় তখন আসলে চালের দাম বৃদ্ধি হয়, তখন ধানের দাম বাড়ে। এই কতটা যৌক্তিক অবস্থান থেকে মিলাররা এই কথাটি বলে সেটি প্রশ্নের মুখে পড়ে যায়। একইভাবে আবার ব্যবসায়ীদের দাবি, যারা এর পরের ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে মিলাররা চাল দিচ্ছেন। আমরা প্রতিবেদনেও দেখলাম যে সেখানে সিন্ডিকেট কিংবা মজুদ করার প্রবণতা রয়েছে মিল পর্যায়ে, এবং মিল পর্যায়ে যখন প্রবণতা রয়েছে সেই প্রবণতা রোধের জন্য কিন্তু তারা স্বাভাবিক যে গুদামগুলো ব্যবহার করেন অন্য গুদাম ব্যবহার করেন, এরকম চিত্র এর আগে এসেছে। তো সেই জায়গা থেকে ব্যবসায়ীদের দাবি মিলাররা চাল দিচ্ছে না, বাজারে এক ধরনের সংকটের কথা বলতে চান আসলে তারা। ব্যবসায়ী যারা আছেন তারা তো তাদের সুবিধা নিশ্চিত করে যুক্তি তুলে ধরেছেন, কিন্তু আসলে বাস্তব চিত্রটা কি, আপনি কি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন? আমরা যদি দেখি আসলে বাস্তব চিত্র, আমরা সংকট বলি, পরিবহন ব্যয় বৃদ্ধি বলি বা উৎপাদন ব্যয় বৃদ্ধি বলি, সব কিছু মিলিয়ে যদি বলি, তাহলে আমরা বাস্তব চিত্র খুব স্পেসিফিকভাবে যদি দেখি মোটা দাগে, তাহলে আমরা পাবো উৎপাদন ও সরবরাহ সংকট নেই। দেখুন, আমরা সম্প্রতি কখনোই বা কোনোভাবেই শুনিনি যে চালের উৎপাদনে ব্যাঘাত ঘটেছে, ধান উৎপাদনে ব্যাঘাত ঘটেছে বা ঠিকমতো উৎপন্ন বা উৎপাদন হয়নি, এরকম কিন্তু আমরা কথা কখনোই শুনিনি। এই অভিযোগটি আমরা দীর্ঘদিন ধরে শুনি না। সরবরাহ সংকট নেই, এই মুহূর্তে সড়ক অবরোধ, হরতাল বা রাজনৈতিক অস্থিরতা কোনো ধরনের কোনো কিছু নেই, এবং সড়কে বিঘ্ন ঘটার মতো, পরিবহন বিঘ্ন ঘটার মতো কোনো কাণ্ড নেই। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে উৎপাদন এবং সরবরাহ সংকট নেই, এটা স্পষ্ট। বাজারে ধান চালের ঘাটতি নেই, বাজারে ধান চালের ঘাটতি নেই, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এটি পড়েছে, কিন্তু আমরা দেখা যায় যে ঢাকায় আসতে বেশ দূরের আঞ্চলিক পর্যায়ের যে মোকামগুলো আছে সেখান থেকে আসতে এক টাকার মতো কেজিতে প্রভাব পড়ে, কিন্তু বাজারে কি আসলে এক টাকার মতো দাম বেড়েছে? তার চেয়ে বেশ বেশি বেড়েছে। তো এই বাস্তব চিত্রের সাথে আসলে ব্যবসায়ীদের বা মিলারদের দাবিটা কতটুকু যৌক্তিক সেটি প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা বাজারের বাস্তব চিত্র, বাস্তবতা বা অস্থিরতা যাই বলি না কেন, এই পরিস্থিতির ফলে আসলে বাজার থেকে ঠিক কত বাড়তি টাকা তুলে নিচ্ছেন ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে? আসলে বাড়িয়ে যখনই কোনো বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে কিন্তু ভোগান্তির শিকার হন ভোক্তারা, এবং ভোক্তার কাছ থেকে আসলে সর্বশেষ, যেহেতু তিনি ব্যয় করেন, সব খরচ তাকে বহন করতে হয়। তো আমরা যদি দেখি আসলে এই মুহূর্তে যে বাজার বাস্তবতা আছে, তাতে প্রতিদিন বাজার থেকে আসলে কত টাকা বাড়তি চলে যাচ্ছে, এখানে আমরা একটি দেখেছি যে বার্ষিক যে চাহিদা রয়েছে 3,50,00,000 টাকা, এটা কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে, এই তথ্যেরও গরমিল রয়েছে, অর্থাৎ পরিসংখ্যান ব্যুরো এক ধরনের তথ্য দেয় এবং মিল মালিকরা আরেক ধরনের তথ্য দেয়। সেই জায়গা থেকে দৈনিক যে চাহিদা রয়েছে, প্রতি কেজিতে গড়দাম বৃদ্ধি আমরা দেখেছি 10 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে গড়দাম সর্বনিম্ন 4 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তো সেটা ধরে আমরা যদি বিবেচনা করি তাহলে প্রতিদিন বাজার থেকে 38,35,61,000 টাকার বেশি কিন্তু অতিরিক্ত উঠে যাচ্ছে, অর্থাৎ এই টাকাটা একদমই অতিরিক্ত। ব্যবসায়ীদের যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম যে মুনাফার দরকার হয় তারও বেশিতে এই টাকাটা চলে যাচ্ছে বাজার থেকে। তো আমরা তাজরিন একটি জিনিস কিন্তু দেখলাম, যে বেশ কয়েকদিন ধরে একটি জিনিস যেটা দেখছি যে শুধুমাত্র চাল না, চালের পাশাপাশি আটা, ময়দা, টিস্যু পেপার বা আদার্স যে পণ্যগুলো রয়েছে নিত্যদিন ব্যবহার করতে, সেই সব পণ্যেরই দামই মোটামুটিভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। তো আমরা সেই সব সার্বিক চিত্রটা একটি প্রতিবেদনে দেখে আসি।
করোনা রাশিয়ার যুদ্ধ, এবার ডলার সংকট আর জ্বালানি তেলের দাম বৃদ্ধি, প্রতিবারই বাজারে বেড়েছে ভোগ্যপণ্যের দাম। সব সংকটের জোয়াল উঠেছে ক্রেতার ঘাড়ে। 3 আগস্ট ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় ব্যবসায়ীরা, কিন্তু সিদ্ধান্ত জানানোর আগেই তালবাহানা শুরু হয়ে গেছে বাজারে। পাইকারি খুচরা বাজারে সরবরাহ সংকট। 5 লিটার বোতল 890 থেকে 910 টাকা যে যার মতো বিক্রি করছেন। তেল আগের রেটে 3500 টাকা কার্টন কেনা ছিল, সেই তেলের কার্টন 3600 টাকা করে নিতে আসছে। আগে যখন সরকার 20 টাকা কমাইছিল, ইচ্ছা করলেও প্রচুর তেল পাচ্ছি, কিন্তু এখন ওইভাবে পাচ্ছি না। পেঁয়াজ হলো 50 টাকা, আলু হলো 28 টাকা, তারপরে করল হলো 70 টাকা, বেগুন হলো 70 টাকা। 5 দিন পরে মাল পাওয়া 2500 টাকা করে পার ডে আমাদের দিতে হয়েছে গাড়িওয়ালাকে, তাতে আমার কেজিতে 1 টাকা প্রায় 8 পয়সা করে আমাদের বেশি পড়ে যায়। শুধু কি তেল, ডিম, মুরগি, সবজি থেকে শুরু করে টিস্যু পেপার, দাম বাড়ার তালিকা থেকে বাদ যায়নি কিছুই। অজুহাত আর যুক্তির ফাঁদে অসহায় ক্রেতা। সোয়াবিন তেল কিনতে আইছি 920 টাকা চায়, কেউ চায় 900 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বেতনে যারা চাকরি করতো তাদের তখন অবস্থা খুবই খারাপ। নিয়ে 1000টা বাজার হয়ে যায় 1500টা পাম কই। ক্রেতার স্বার্থ রক্ষায় মোহাম্মদপুর পাইকারি খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জ্বালানি তেলের দাম হিসাব করে প্রতি কেজি চালে দাম বাড়ার কথা সর্বোচ্চ 50 পয়সা থেকে 1 টাকা, সেখানে ইচ্ছামতো দাম বাড়ানো হয়েছে চালের। জ্বালানি তেলের ইস্যুতে নিয়ে ওরা প্রত্যেকটা জিনিসকেই আসলে অসঙ্গতিপূর্ণ করে তুলছে। আমরা এই পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকার মতো বিভিন্ন দোকানকে আমরা জরিমানার আওতায় এনেছি। অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারলে সংকট সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে জানান ভোক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তাজনিন সবুজ, আমরা যেমন প্রতিবেদনে দেখছিলাম যে শুধু চাল নয়, নিত্যপণ্যের দামও বৃদ্ধি পেয়েছে, যার ফলে সৃষ্ট ভোগান্তির দায় আসলে ভোক্তাকেই নিতে হচ্ছে। কিন্তু এই সব আলোচনার মূলে যে বাজার, এই বাজার আসলে নিয়ন্ত্রণ করছে কে? খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই ব্যাপার, এই প্রশ্নের আসলে সঠিক একটি খুবই সুনির্দিষ্টভাবে উত্তর আমরা কিন্তু কারোর কাছেই পাইনি, বাজারে পাইনি, বিশ্লেষকদের কাছে, অর্থনীতি কোথাও পাইনি। তো আমরা কিছু কিছু জিনিস যেগুলো আলোচনায় উঠে আসে সবসময়, সেই বিষয়গুলোই আমরা দেখব যে আসলে বাজার নিয়ন্ত্রণ করছে কি। আমরা মাঝে মাঝে যে কথাটা শুনি যে ব্যবসায়ীরা আসলে নিয়ন্ত্রণ করছে, এক পর্যায়ের ব্যবসায়ী আর এক পর্যায়ের ব্যবসায়ীকে দায় বা তার জবাবদিহিতার কাছে পাঠিয়ে দেয় যে ব্যবসায়ী নিয়ন্ত্রণ করছে। আমরা কিন্তু দেখছি যে চালের বাজার বা তেলের বাজার যেখানে যা হচ্ছে, সেখানে বাজারে হয় সংকট তৈরি হচ্ছে, আমরা সরবরাহ পাচ্ছি না, এখানে কিন্তু একটু ব্যবসায়ীদের দায় রয়েছে, এবং আমরা কিন্তু এটি সবচেয়ে বড় আকারে শুনতে পাই। এরপরে আছে সিন্ডিকেট। আমরা বাজার ব্যবস্থাপনা, এই সিন্ডিকেট খুব প্রচলিত একটি শব্দ, এবং এই সিন্ডিকেট মাঝে মাঝে করেও থাকে। একজন ব্যবসায়ী দাম বাড়ালে বা সুবিধা নিলে শেষ যদি সেই সুবিধাটা পেয়ে যায়, আরেকজন সেই সুবিধাটা নিতে চায়, এভাবে আসলে সিন্ডিকেট গড়ে ওঠে। বা কোনো কোনো সময় যে সমিতি আছে বা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমেই ঘোষণামূলক বা পূর্ব প্রস্তুতিমূলক নিয়েই তারা করতে পারে চাহিদা যোগানের। আসলে বাজারটা নিয়ন্ত্রণ করার কথা চাহিদা যোগান, সরবরাহ বাড়লে চাহিদার তুলনায় সরবরাহ বাড়লে দাম কমবে, ঘাটতি থাকলে দাম বাড়বে, কিন্তু এই চিত্রটাও কিন্তু আমরা সেভাবে দেখি না। ডলারের বাজারে অস্থিরতা, বর্তমানে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে এই অস্থিরতাটা বিরাজ করছে, যেটা ব্যবসায়ীরা বলে থাকেন। ভোক্তাদের তথ্যের ঘাটতি, সবচেয়ে বড় ব্যাপারটা আসলে তথ্যের ঘাটতি এখানে, যে কী পরিমাণ দাম বেড়েছে, কী পরিমাণ বাজারে প্রভাব পড়ার কথা, সেই ঘাটতিটা থেকে যাচ্ছে, যার জন্য আসলে কেউ কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারছে না, জবাবদিহিতাটা নিশ্চিত হচ্ছে না। তো তাজনি নেই ছিল সবুজ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।